দেখতে দেখতে চলে এসেছে শীত। এই শীতে অনেকেরই দেখা যাচ্ছে হাত পা ফেটে যায়, তাদের জন্য রয়েছে আজকে একটা রেমেডি। একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 চামচ পরিমাণ ভেজলিন। এই ভেজলিনকে প্রথমে আপনার মেল্ট করে নিতে হবে, আপনি চাইলে ওভেন অথবা ডাবল বয়লার প্রসেসিংয়ের মাধ্যমে গরম করে নিতে পারেন। আমি ওভেনে দিয়ে ভেজলিনটাকে এইভাবেই মেল্ট করে নিয়েছি। এটাকে আস্তে আস্তে নাড়িয়ে আমি ঠান্ডা করে নিচ্ছি। ভেজলিন আমার স্কিনকে হাইড্রেট রাখতে হেল্প করবে। সেকেন্ড যে ইনগ্রেডিয়েন্টস দিচ্ছি সেটা হচ্ছে অলিভ অয়েল। আপনার কাছে যদি ক্যাস্টর অয়েল থাকে তাহলে আপনি ক্যাস্টর অয়েল দিতে পারেন, ক্যাস্টর অয়েলে আরও ভালো রেজাল্ট পাবেন। থার্ড যে ইনগ্রেডিয়েন্টস দিচ্ছি সেটা হচ্ছে গ্লিসারিন। এই শীতে গ্লিসারিন কিন্তু আমাদের স্কিনকে হাইড্রেশনে খুবই ভালো কাজ করবে, তাই আমি ব্যবহার করলাম গ্লিসারিন। এর সাথে দিব হচ্ছে আমি 1 চিমটি পরিমাণ হলুদের গুঁড়া। হলুদের গুঁড়ার মধ্যে রয়েছে অ্যান্টিসেপটিক এবং অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান, যা আমার স্কিনকে হিল করতে হেল্প করবে। সব শেষ যে উপকরণ সেটা হচ্ছে ভিটামিন ই ক্যাপসুলের অয়েল। আমি এখানে একটা ভিটামিন ই ক্যাপসুলের অয়েল দিয়ে নিচ্ছি। সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেশালেই কিন্তু আজকে আমার এই ক্রিম বা সিরামটি পুরোপুরিভাবে তৈরি। এটি আপনি একটা কন্টেইনারে ভরে 15 দিনের জন্য সংরক্ষণ করতে পারবেন। এটা আপনি শুধু শীতে না, চাইলে যে কোনো সময় যে কোনো সিজনে ব্যবহার করতে পারেন, যাদের পা এবং হাত ফেটে যাওয়ার সমস্যাটা রয়েছে। আপনি ব্যবহার করবেন কখন সেটাই এখন বলে দিচ্ছি। রাতে ঘুমোতে যাওয়ার আগে খুব হালকা করে মাসাজ করে তারপর রেখে দিবেন সারা রাত, সকালে ঘুম থেকে উঠে ধুয়ে নেবেন। আরও ভালো রেজাল্ট পাওয়ার জন্য আপনি প্রথমে গরম পানিতে পা ভিজিয়ে এবং গরম পানির মধ্যে একটু লবণ দিয়ে পাকে ভিজিয়ে রেখে তারপর এই রেমেডিটা ট্রাই করতে পারেন। এতে করে আরও অনেক ভালো রেজাল্ট পাবেন। তো চাইলে আপনি প্রতিদিনই কিন্তু এই রেমেডিটা ব্যবহার করতে পারেন। ধন্যবাদ সবাইকে, আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে দিবেন। আল্লাহ হাফেজ।